নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজকে রেসিপি হলো চিকেন সাটে। আমরা কি করে তৈরি করছি তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আর আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা যাক কিভাবে তৈরি করছি। পাঁচটা চিকেন সাটে তৈরি করব, তার জন্য পাঁচটা সাটের কাঠি নিয়েছি আর ঠিক এরকম ছোট ছোট করে চিকেনের পিস নিয়েছি। এক একটা সাটের কাঠিতে আমরা তিন পিস করে চিকেন দেব, তার জন্য লাগবে পনেরোটা। এখানে পনেরো পিস চিকেন আছে। প্রথমে চিকেনের পিসগুলোকে ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখতে হবে 30 মিনিট। ভিনিগারের সঙ্গে দিতে হবে কিছুটা জল। পাঁচ পিস টমেটো বীজ ছাড়িয়ে চৌকো করে কেটে রেখেছি, পাঁচ পিস ক্যাপসিকাম চৌকো করে কেটে রেখেছি আর পাঁচ পিস পেঁয়াজের পাপড়ি নিয়েছি। এবার 10-12 কোয়া রসুন ও অল্প করে আদা পেস্ট করে নিচ্ছি। আদা রসুনের পেস্ট তৈরি হয়ে গেল। 30 মিনিট আগে যে চিকেনের পিসগুলো ভিনিগারে ভিজানো ছিল সেই পিসগুলোকে জল নিগড়ে একটা বোলের মধ্যে রাখছি। দিচ্ছি ছোটো চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার, ছোটো চামচের 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, বড় চামচের 1 চামচ আদা বাটা। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেবার পর দিচ্ছি বড় চামচের 1 চামচ চিলি সস, বড় চামচের 1 চামচ টমেটো সস দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আবারও। এখন একটা সাটের কাঠি নিয়ে তার মধ্যে একটা পেঁয়াজের পাপড়ি, 2 পিস চিকেন, 1 পিস টমেটো, আবার 1 পিস চিকেন, তারপর ক্যাপসিকাম পিস দিয়ে গেথে নিচ্ছি। একই পদ্ধতিতে সবকটা সাটে তৈরি করে নিলাম। বেঁচে থাকা মশলার মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা ভালো করে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারে দিচ্ছি সামান্য লবণ। সাটে তৈরি করার জন্য কড়াইতে বেশি করে তেল দিয়েছি। কড়াইতে তেল গরম হবার পর একটা করে সাটে নিয়ে ডিমের ব্যাটারে ভালো করে চুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। তেলে সাটেগুলো কিন্তু 2 বার করে ফ্রাই করতে হবে, তার জন্য প্রথমবার কিন্তু হাফ ফ্রাইয়ের পরে তুলে ফেলতে হবে। সাটে অর্ধেক ভাজার পর তুলে নিচ্ছি। সব সাটেগুলো একবার ফ্রাই করার পর কিন্তু দ্বিতীয়বার আবার ফ্রাই করতে দিয়ে দিচ্ছি। এবার আমাদের পুরোপুরিভাবে চিকেন সাটে ফ্রাই করা হয়ে গেল। এবার তুলে নিচ্ছি। কত অল্প সময়েই তৈরি হয়ে গেল আমাদের চিকেন সাটে। তেল থেকে তুলে নিয়ে সাটেগুলোকে একটা প্লেটে সাজিয়ে তার উপরে ছড়িয়ে দেব অল্প করে চাট মশলা। রেডি হয়ে গেল আমাদের চিকেন সাটে। যেমন সুন্দর দেখতে তেমন তার টেস্ট।
আমাদের রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন।